অবশেষে ফুলকির কাছে ধরা পড়ল রুদ্র সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রায়চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে রুদ্র যখন পানি খেতে থাকে তখন তার গালে লাগানোর টেপটা খুলে পড়ে যায় এরপরে ফুলকি সেটা খেয়াল করে আর বলে কই জামাইবাবুর গালে তো কোনো কাটা দাগ নেই এরপরে সে রোহিতকে বলে স্যার জামাইবাবুর মুখে কোনো কাটা দাগ নেই এটা আমি দেখেছি এই কথাটা শুনে অবাক হয়ে যায় রোহিত তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো